এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হলো আজ। সারা দেশে এবছর গড় পাশের হার 87.44%, গেল বছরের তুলনায় এবছর পাশের হার কমেছে 6.14%, তবে বেড়েছে জিপিএ 5-এর সংখ্যা। সব বোর্ড মিলিয়ে জিপিএ 5 পেয়েছে 2,69,602 জন শিক্ষার্থী। এ বছরও পাশের হার ও জিপিএ 5-এ এগিয়ে মেয়েরা। করোনা পরিস্থিতি ও বন্যার কারণে দীর্ঘদিন আটকে থাকার পর গত 15ই সেপ্টেম্বর থেকে শুরু হয় এবছরের এসএসসি ও সমমানের পরীক্ষা। এবছর 9টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল 19,94,137 জন পরীক্ষার্থী। সোমবার বেলা 11টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তার কার্যালয়ে সার্বিক ফলাফলের অনুলিপি হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী। এরপর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা নিজ নিজ বোর্ডের ফলাফল হস্তান্তর করেন প্রধানমন্ত্রীর কাছে। এ সময় প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক সংকটের মধ্যেও যেন শিক্ষা কার্যক্রম স্বাভাবিক থাকে সে বিষয়ে সবাইকে আরও দায়িত্বশীল হতে হবে, আরও সাবধান আমাদের হতে হবে, সর্বক্ষেত্রে মিতব্যয়ী হতে হবে, সাশ্রয়ী হতে হবে, কিন্তু সাথে সাথে আমাদের এই শিক্ষা কার্যক্রমটা যাতে অব্যাহত থাকে সেই ব্যবস্থাটা আমাদের নিতে হবে। আমরা সেটা নেওয়ার জন্য ব্যবস্থা নিচ্ছি যে আমরা যেন কোনো মতে আমরা পিছিয়ে না যাই। পরে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী। জিপিএ 5 পেয়েছে মোট 2,69,602 জন। এবছর সব শিক্ষা বোর্ড মিলিয়ে পাশ করেছে 17,43,619 জন। জিপিএ 5 পেয়েছে 2,69,602 জন শিক্ষার্থী। পাশের হার 87.44%, যা গত বছরের তুলনায় 6.14% কম। এবছরও ছেলেদের তুলনায় মেয়েদের পাশের হার বেশি 0.55%। সেই সঙ্গে ছেলেদের তুলনায় জিপিএ 5 বেশি পেয়েছে 27,290 জন মেয়ে। এবছর ঢাকা শিক্ষা বোর্ডে পাশের হার 90.03%, রাজশাহী শিক্ষা বোর্ডে 85.88% পাশ করেছে, কুমিল্লা বোর্ডে পাশের হার 91.28%। এবছর সর্বোচ্চ পাশের হার যশোর বোর্ডে 95.03%, সিলেট শিক্ষা বোর্ডে পাশের হার সর্বনিম্ন, পাশ করেছে 78.82%, দিনাজপুরে পাশের হার 81.16%, বরিশাল শিক্ষা বোর্ডে পাশ করেছে 89.61%, চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাশ করেছে 87.53% শিক্ষার্থী, ময়মনসিংহে পাশের হার 89.02%, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে পাশের হার যথাক্রমে 82.22% এবং 89.55%। বন্যাসহ নানা প্রাকৃতিক দুর্যোগ থাকায় এবছর সিলেট বোর্ডে পাশের হার কম হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী। অনেক বাচ্চা, অনেক পরীক্ষার্থী ডিসলোকেটেড হয়ে গেছে, মিসপ্লেস হয়ে গেছে, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে হয়েছে, আশ্রয় কেন্দ্রে থাকতে হয়েছে, তাদেরকে পরে আবার আমরা বই সরবরাহ করেছি, তো মানসিকভাবেও তো খুব স্বাভাবিকভাবে তারা একটা ধকলের মধ্য দিয়ে গেছে। আগামী বছর থেকে প্রাকৃতিক দুর্যোগ বা অন্য সংকট হলে আক্রান্ত অঞ্চলের পরীক্ষা স্থগিত রেখে অন্য সবার পরীক্ষা নেওয়া হবে বলে জানান শিক্ষামন্ত্রী। বিকাশ বিশ্বাস, ডিবিসি নিউজ, ঢাকা।